মুঘলরা ভারতীয় উপমহাদেশ দখল করে শাসন শুরু করার পর জমিদারি প্রথা চালু হয় ভূমি রাজস্ব আদায়ের জন্য উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে তারা জমিদার নিয়োগ করেন সতেরোশো সালে ব্রিটিশ শাসন আমলে চিরস্থায়ী বন্দোবস্ত আইনের ফলে জমিদারদের জমিদারি সুদৃঢ় হয় উপমহাদেশের প্রতিটি অঞ্চলে একজন করে জমিদারকে সেই অঞ্চলের জমির মালিকানা প্রদান করা হয় জমিদাররা সেই অঞ্চলের অধীনস্থ প্রজাদের কাছে জমির খাজনা আদায় করতেন এবং সে খাজনা জমিদারদের মাধ্যমে পৌঁছাত ব্রিটিশ শাসকদের কাছে আনুমানিক চোদ্দশো খ্রিস্টাব্দে ঘনশ্যাম কুণ্ড নামক একজন ব্যবসায়ী অ্যান্ডি কাপড়ের ব্যবসা করতে হরিপুরে আসেন সে সময় মেহরুন্সা নামে এক বিধবা মুসলিম মহিলা এই অঞ্চলের জমিদার ছিলেন তার বাড়ি ছিল হরিপুরের মেদিনীসাগর গ্রামে জমিদারের খাজনা দিতে হতো বর্তমান ভারতের তাজপুর পরগনার ফৌজদারের নিকট খাজনা অনদে পড়ার কারণে মেহরুন্সার জমিদারের কিছু অংশ নিলাম হয়ে গেলে কুণ্ড কিনে নেন ঘনশ্যামের পরবর্তী বংশধতদের একজন রাঘবেন্দ্র রায় ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ আমলে হরিপুর রাজবাড়ির কাজ শুরু করেন কিন্তু তার সময়ে রাজবাড়ির সমস্ত কাজ শেষ হয়নি রাঘবেন্দ্র রায়ের পুত্র জগেন্দ্রনারায়ণ রায় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে রাজবাড়ির নির্মাণ কাজ শেষ করেন এ সময় তিনি ব্রিটিশ সরকার কর্তৃক রাজশ্রী উপাধিতে ভূষিত হন উনিশশো সালে ভারত উপমহাদেশ ভারত এবং পাকিস্তান দুটি দেশে বিভক্ত হয়ে গেলে তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের অঞ্চলের জমিদাররা ভারতে পালিয়ে যায় সেই প্রেক্ষিতে হরিপুর রাজবাড়ির জমিদার জগেন্দ্রনারায়ণ রায় পরিবার সহ ভারতের রায়গঞ্জে চলে যায় তিন একর সাতাশ শতক জমির উপর এই জমিদার বাড়িটি জমিদারি পরিচালনার জন্য কাচারি ধর্মীয় উৎসবের জন্য বিভিন্ন উপাসনালয় বিনোদনের জন্য নাচমহল নাগমহল অন্দরমহল ও অন্ধকূপ স্থাপন করেছিলেন জগেন্দ্র রায়ের সমাপ্তকৃত রাজবাড়ির দ্বিতল ভবনে লতাপাতার বিভিন্ন নকশা এবং পূর্ব দেওয়ালের উপরে রাজশ্রী জগেন্দ্রনারায়ণের চোদ্দটি আবক্ষ মূর্তি আছে তাছাড়া ভবনটির পূর্বপাশে একটি শিব মন্দির এবং মন্দিরের সামনে নাট মন্দির রয়েছে রাজবাড়িতে একটি বিশাল পাঠাগার ছিল যেটি কালের গর্ভে হারিয়ে গেছে রাজবাড়িটির যে সিংহদরজা ছিল তাও নিশ্চিন্ন হয়ে গেছে উনিশশো সালের দিকে ঘনশ্যামের বংশধররা বিভক্ত হলে হরিপুর রাজবাড়িও দুটি আলাদা অংশে বিভক্ত হয়ে যায় রাঘবেন্দ্র ও জগেন্দ্র নারায়ণ রায় যে বাড়িটি তৈরি করেন তা বড় তরফের রাজবাড়ি নামে পরিচিত এই রাজবাড়ির পশ্চিম দিকে বিহারী রায় চৌধুরী ও গিরিজা বল্লভ রায় চৌধুরী উনিশশো সালে আরেকটি রাজবাড়ি নির্মাণ করেন যার নাম ছোট তরফের রাজবাড়ি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে হরিপুরের এই রাজবাড়িটি সরকার সংস্কারের উদ্যোগ নিলে এই রাজবাড়িটি হতে পারে পর্যটনের একটি অন্যতম স্থান হরিপুরবাসীর প্রত্যাশা এই রাজবাড়িটিকে সংস্কার করে গড়ে তোলা হবে পর্যটনের একটি অন্যতম স্থান হিসেবে